প্রযুক্তি প্রেমীদের একটা বড় সমাগম থাকে রাজধানীর প্রযুক্তি মার্কেটগুলোতে। প্রায় দিনই ক্রেতারা নিজেদের আপডেট রাখতে ঢু দেন এমন মার্কেটগুলোতে। বিশেষ করে রাজধানী কম্পিউটার সিটি সেন্টারে ক্রেতা বিক্রেতার সমাগম একটু বেশি। এমন মার্কেটগুলোতে রয়েছে বিক্রেতা পর্যায়ে প্রতিযোগিতা, যাতে ক্রেতাদের পণ্য যাচাইয়ের সুবিধা বেশ। যদি কেউ কেনাকাটা করতে গিয়ে অল্প সীমিত পয়সা বেশি চায়, সেক্ষেত্রে অন্য দোকানে গিয়ে উনি যদি সে অল্প সীমিত পয়সা কম পায়, একটা কাস্টমার সে লস করবে। কাজে এমন দুর্যোগের মানে ভয়াবহ বিপদের দিকে কেউ কোনো ব্যবসায়ী পাড়া দেবে না। এভাবে একই স্থানে অনেকগুলো দোকান থাকাতে গ্রাহক হয়রানি কম বলে মনে করছেন ক্রেতারা। আমার যদি ফেসিলিটি আমি নিব, আর যদি আমার না হয় তাহলে সে আমার মানে যে ইটা থাকবে প্রসেস থাকবে সেটা আমি তাদেরকে জানাবো। মাল্টিপ্ল্যানের আমার কাছে মনে হয় সবসময় কাস্টমার সার্ভিসটা বেশ ভালো। গ্রাহক হয়রানি কমাতে রয়েছে অভিযোগ গ্রহণের ব্যবস্থা, যে কাস্টমারের সাইডটা পজিটিভ হয়, যাতে কাস্টমার সার্ভিস সাপোর্টটা যাতে পজিটিভ থাকে, সেই জন্য দরকার হলে আমার দোকান মালিকরা দরকার বলে সাবসিডাইজ করে, যারা যে না ঠিক আছে ওকে ফাইন, কাস্টমার সাপোর্ট দেওয়ার জন্য যদি সমিতি বা মাল ফ্লোর কমিটি কোনো সিদ্ধান্ত দেয় তাহলে এটা কাস্টমারের পক্ষে যেতে যায়, এটার জন্য কাজ করে। বিক্রেতারা মনে করছেন এমন প্রতিযোগিতামূলক বাজারের কারণে শুধু আপডেট পণ্যের যোগান নয়, পাশাপাশি দামের ক্ষেত্রে ক্রেতারা বেশি উপকৃত হন। পরিচিতির কারণেই আমাদের মার্কেটে এখনো পর্যন্ত ভালোই কাস্টমার আছে, সবাই এখানে আসে স্বাচ্ছন্দ্য বোধ করে। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।